করি সবাই ভালো আছেন, মানে এই পরিস্থিতিতে যতটা ভালো থাকা যায় আর কি। আজ একটি অত্যন্ত বিশেষ দিন। আজ যাদবপুর মন্থন তার পথ চলার 9 বছর অতিক্রম করে 10ম বর্ষে পদার্পণ করল। প্রতি বছর এই দিনটি আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সকলকে নিয়ে মিলেমিশে একসাথে উদযাপন করে থাকি, কিন্তু এবছর তো তার আর উপায় নেই। এবছর আমাদের সকলের একসাথে দূরে দূরে থাকাটাই বোধ হয় এই মহামারীর হাত থেকে নিস্তার পাওয়ার একমাত্র উপায়। তাই আজ আমি দলের পক্ষ থেকে এই মিডিয়ার মাধ্যমেই আপনাদের সকলের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি, এতগুলো বছর আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভালোবাসার জন্য, আমাদের আশীর্বাদ করার জন্য। আশা করি আগামী দিনেও আপনারা একইভাবে আমাদের সাথে থাকবেন, আমাদের এই পথ চলার শরিক হবেন। সবাই ভালো থাকবেন, খুব শীঘ্রই আবার দেখা হবে। বিগত 9 বছর ধরে আমাদের শিক্ষক, আমাদের গুরু নির্দেশক রাজীব বর্ধনের নেতৃত্বে নিয়মিত নাট্য চর্চা, নাট্য অনুশীলন এবং তার ফসলস্বরূপ কিছু নাট্য প্রযোজনা আমরা আপনাদের সামনে আনতে পেরেছি। আপনারাও বিভিন্ন অভিনয়ে প্রযোজনাগুলো দেখতে এসেছেন, আমাদের উৎসাহিত করেছেন, আমাদের প্রেরণা দিয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। যাদবপুর মন্থনের অতল ছেদবিন্দু, শুনো মনসা কথা, আগুন পাখি, দু ছক্কা পাঁচ, অর্ধেক আকাশ, জাগানিয়া মৃতজন, স্বল্প দৈর্ঘ্যের প্রযোজনা অদ্ভুত, ইলায় টোল্ড স্টোরি অফ মহাভারতা, বলাই, মুকাম্মিলের অমিতাভ, যখন যখনই অভিনীত হয়েছে, আপনারা না থাকলে, আপনাদের পাশে না পেলে এই যাত্রা সম্ভব ছিল না। তাই জন্য আজকের দিনে ঘরে বসেই আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শুধুমাত্র নাট্য প্রযোজনাই তো নয়, থিয়েটার দলের আরও অনেক রকম কর্তব্য করণীয় থাকে, আমরা চেষ্টা করেছি সেগুলো ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার। যেমন 2015 সালে আমরা ওয়ার্কশপ আয়োজন করেছিলাম মণিপুরী নৃত্য এবং মার্শাল আর্ট থাংতা, সেটা কিভাবে আমাদের থিয়েটারে নিয়ে আসা যায়, কিভাবে ব্যবহার করা যায়। শ্রীমতী শ্রবণা মিত্র দাস তার তত্ত্বাবধানে আমরা সেই ওয়ার্কশপ করেছিলাম এবং মিনার্ভা থিয়েটারে তার প্রেজেন্টেশনও হয়েছিল, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরবর্তীকালে 2018-এ আমরা দ্বিতীয় ওয়ার্কশপ করি এবং সেটা স্কুলে গিয়ে করি, উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় বালিকা বিভাগে গিয়ে আমরা ওয়ার্কশপ করি সেখানকার ছাত্রছাত্রীদের নিয়ে, যাদবপুর মন্থনের আমরা যারা কর্মী আমরা গিয়েছিলাম। এবং আরও একটি ওয়ার্কশপ যেটি আমরা 2018-এর সেপ্টেম্বর নাগাদ করি, সেটি সাইকোথেরাপি থিয়েটারে বডি মাইন্ড কোঅর্ডিনেশন, দুটা মিলিয়ে সাইকোলজিক্যাল জার্নি, শ্রীমতী কল্পনা বড়ুয়ার নেতৃত্বে আমরা সেই ওয়ার্কশপটা করেছিলাম এবং তারও একটি প্রেজেন্টেশন আমরা করেছিলাম, শ্রীমতী অর্পিতা ঘোষ উপস্থিত ছিলেন। এবং এই কর্মকাণ্ড আগামী দিনেও চলবে, যে সংকটকালের মধ্যে আমরা এসে পড়েছি সেটা প্রকৃতির নিয়মে, কিছু করার নেই। তাই অপেক্ষা, নিজেদের সাবধানে রাখা, সাবধানে থাকা। আমরা আশাবাদী আমরা আবার ফিরবো, আবার অভিনয়গুলো হবে, আপনাদের পাশে পাব। যাদবপুর মন্থন বেশ কিছু গুণীজন বিশিষ্টজনকে সম্মানিত করতে পেরে নিজেরা সম্মানিত হয়েছে। যেমন যাদবপুর মন্থন সম্মাননা প্রদান করা হয়েছে প্রবাদ প্রতিম সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী শেখর সমাদ্দার, শ্রীমতী পৌলমী বসু, শ্রী বিভাস চক্রবর্তী, শ্রী অরুণ মুখোপাধ্যায়, শ্রী কোহিনুর সেন বরাট, শ্রী সুজন মুখোপাধ্যায়, শ্রী দুলাল লাহিড়ি এবং শ্রী কল্লোল ভট্টাচার্যকে। বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তি অভিনেত্রী শ্রীমতী কেয়া চক্রবর্তীর নামাঙ্কিত স্মারক সম্মান, কেয়া চক্রবর্তী স্মারক সম্মান, বিভিন্ন সময়ে শ্রীমতী অলোকানন্দা রায়, শ্রীমতী অর্পিতা ঘোষ, শ্রী দেবেশ চট্টোপাধ্যায়, শ্রীমতী সুদীপ্তা চক্রবর্তী, শ্রীমতী চিত্রা সেন, শ্রীমতী সীমা মুখোপাধ্যায় এবং
শ্রীমতী অদ্রিজা দাশগুপ্তের হাতে তুলে দিয়ে যাদবপুর মন্থন নিজে সম্মানিত হয়েছে। আগামী দিনেও যাদবপুর মন্থন এই সম্মাননা দুটি প্রদান করবে এবং নিজেরা সম্মানিত হতে চাইবে। বনে বনে গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। বাগানে খোয়া দেওয়া রাস্তার মাঝখানে একটা ছোট শিমুল চারা উঠেছে। এতটুকু যখন ওর বয়স তখনই তা আমার নজরে পড়েছে। শিমুল গাছ বাড়িও দ্রুত, কিন্তু আমার আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে। এই রাশ্চর্য পত্র সমৃদ্ধি দেখে ভেবেছিলাম, কি সুন্দর এই গাছ, একে কিছুতেই কাটতে দেওয়া যাবে। কতগুলো ব্যাপার আছে যা সম্পূর্ণ আমার, আর কারো মধ্যে তার কোনো এই গাছে ফুল তোলে এইটা আমার বড় বাজ। কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ আমার এক, মানুষ অমিত আছে, অরণ্যের প্রতি মমত্ব বোধ সে যে তার প্রথম সুরে দেবতার আতিথ্য যে তাকে প্রথম বহন করে এনে দিয়েছিল, সেই তরুণতাকে নির্মমভাবে নির্বিচারে সে আক্রমণ করল। আশীর্বাদ নিয়ে এসেছিল যে শ্যামলা বনলক্ষ্মী, তাকে অবজ্ঞা করে মানুষ অভিসম্পাত বিস্তার করল। মানুষ কৃতজ্ঞভাবে প্রকৃতির দানকে গ্রহণ করেছে, প্রকৃতির সহজ দানে কুলোয়নি, তাই সে নির্মম ভাবে বনকে নির্মূল করেছে, আবার মরুভূমিকে ফিরিয়ে আনবার উদ্যোগ হয়েছে। এ সমস্যা আজ শুধু এখানে নয়, মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করা সর্বত্রই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে, চারিদিকে তারই আয়োজন রেখেছে। মানুষই নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে, তাই মানুষের সমাজে আজ এত অভিসম্পাত। বিধাতার যা কিছু কল্যাণের দান, আপনার কল্যাণ বিস্তৃত হয়ে আমরা তাকেই নষ্ট করেছি। বসুন্ধরার যে অনিষ্ট আমরা করেছি তা কি ফিরিয়ে দিতে পারবো কোনোদিন? যাদবপুর মন্থন তার 9 বছর বয়স পেরিয়ে এসে 10-এ পদার্পণ করল। এই 10 বছরের যাত্রাপথে তার অভিনীত সমস্ত নাটকের মধ্যে সে বিশ্বাস করে বলাই আজ সবচেয়ে প্রাসঙ্গিক। সত্যি এই বিশ্ব প্রকৃতির যে ক্ষতি সাধন আমরা করেছি, আর কি কোনোদিন আমরা তা ফিরিয়ে দিতে পারবো? আচ্ছা, প্রকৃতি কি আমাদের প্রতিশোধ নিচ্ছে না, কি জানি, তবু আমরা আশাবাদী। হ্যাঁ, কারণ মানুষ তার আশাতে নির্ভর করে বাঁচে। আজ ফিরে দেখতে গিয়ে যাদবপুর মন্থনের সমস্ত সকল সদস্য যারা ছিলেন, যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতায় আজ অন্তর ভরে উঠছে। আজ মনে পড়ছে সেই সমস্ত মানুষের কথা যারা এই 9 বছর ধরে নিরন্তর আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের সাহস জুগিয়েছেন, আমাদের আশীর্বাদ করেছেন, আমাদের বড়রা, আমাদের সমবয়সী, আমাদের ছোটরা। আজ আমরা অনেকগুলো পূর্ণাঙ্গ এবং স্বল্পদৈর্ঘ্যের নাটক নিয়ে এক বিশাল মন্থন পরিবার। আমরা প্রত্যেকে প্রতিদিন মন্থনে বাঁচি, মন্থনে বড় হয়ে উঠি। এই
করোনা ভাইরাসের জেরে আজ হয়তো আমরা কেউ কাছাকাছি নেই, প্রত্যেকেই নিজের নিজের বাড়িতে বসে আছে। কিন্তু আজকের জন্মদিন, এই 9 বৎসর পূর্তি উপলক্ষে আজকের জন্মদিনে আমরা নিবিড়ভাবে প্রত্যেকে প্রত্যেকের সাথে একাত্ম অনুভব করছি। যদি এই মারণ রোগ না আসতো, হয়তো প্রতি বছরের মতো আমরা বিভঙ্গ 2020 এই উৎসব, আমাদের নাট্য উৎসব, আমাদের জন্ম উৎসব আমরা পালন করতে পারতাম। আমাদের কথা ছিল 19 এপ্রিল মধুসূদন মঞ্চে। এ বছরে আমাদের নতুন প্রযোজনা রামানুজন, তার জীবনী নির্ভর কাহিনী আমরা নাট্যরূপ দিতে চলেছিলাম। আর আজকের দিনে কথা ছিল নাট্য একাডেমি তৃপ্তি মিত্র সভাগৃহে আমরা আমরা একটি সেমিনার, দুটি ছোট নাটক অভিনয় করব। এই মারণ ভাইরাসের কারণে তার কোনোটাই হয়ে উঠল না। আমরা আশাবাদী আগামী দিনে আমরা এই সমস্ত কাজগুলো করতে পারবো, আর আপনারা আপনারা আমাদের সঙ্গে থাকবেন। মন্থন এই 10 বছরে আপনারা শুনেছেন বিভিন্ন নাটকের নাম, তার সম্মাননা ক্ষেত্রে কাদের সম্মাননা করা দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও একটি উল্লেখযোগ্য কথা যে মন্থন সম্প্রতি তার শিশুদের নিয়ে একটি শিশু বিভাগ শুরু করেছে, ডিসেম্বর থেকে তার ক্লাস শুরু হয়েছে। আগামী দিনে আমরা রামানুজন ছাড়াও নকশি কাঁথার মাঠ তার অন্তরঙ্গ পরিসরে, অর্থাৎ অপ্রসেনিয়াম পরিসরে নাটক করব নকশি কাঁথার মাঠ নিয়ে। তাছাড়া বিজয় তেন্ডুলকরের মিত্রাচি গোষ্ঠা নিয়ে একটি কাজ করার কথা চলছে, কথা চলছে শূদ্রকের পৃথিবী বিখ্যাত নাটক মৃচ্ছকটিক নিয়ে কাজ করা। ওই যে বললাম আমরা আশাবাদী, আমরা জানি যে আগামী দিনে এই কাজগুলো আমরা নিশ্চয়ই করে উঠতে পারব। আজ এত আনন্দের দিনেও একটি দুঃখের কথা স্মরণ না করে পারছি না। যদিও আনন্দের দিন বললাম, মন্থনের নাট্য উৎসব, মন্থনের জন্ম উৎসব, মন্থনের এই 20 এপ্রিল জন্মদিনকে কেন্দ্র করে যে আমাদের উন্মাদনা, যে আমাদের ভালোবাসা, যে আমাদের থিয়েটারের প্রতি দায়বদ্ধতা, তার থেকে জাত আনন্দের কথাই বললাম। যদিও আজকে সমাজ, আজকে পরিস্থিতি সেই সাক্ষ্য দিচ্ছে না, তবু আমাদের নিজেদের জন্মদিনের, দলের জন্মদিনের এই আনন্দ উৎসবের মধ্যেও একটি বিষাদের কথা স্মরণ না করে পারছি না। সম্প্রতি আমাদের দলের সভাপতি পাপিয়া ব্যানার্জি পাপিয়াদি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ইহলোকের মায়া ত্যাগ করেছেন, তার আত্মার প্রতি চিরশান্তি কামনা করি। যেখানেই থাকুন ভালো থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন, আমাদের মন্থন পরিবারের সঙ্গে থাকুন। আমি প্রথমেই যে কথাটি বললাম যে আমরা আশাবাদী, আমরা আবার ফিরে আসব, এই আমরা আসলে শুধুমাত্র মন্থন পরিবার নয়, সমগ্র থিয়েটার, পৃথিবীব্যাপী যে থিয়েটার চর্চা তাই ফিরে আসবে, পৃথিবীব্যাপী যে অন্যান্য আর্ট কালচার সমস্ত কিছু ফিরে আসবে, পৃথিবীব্যাপী মানুষ তার সমস্ত নিজের জগতে ফিরে আসবে। আমরা চাই, আমরা চাই এই ফিরে আসা এক মহতি আনন্দ যজ্ঞে পরিণত হোক। ততদিন আশা করব সরকার তার রাজধর্ম পালন করবে, আর আমরা সরকার এবং চিকিৎসকদের সমস্ত কথা মেনে চলব, ঘরে থাকব, মাস্ক পরব, বাইরে যতটুকু প্রয়োজন ততটুকুই বেরোব, তার বেশি নয়। আমি আশা করি আমরা নিজেদের জায়গায় সচেতন থাকলে আমরা সুস্থ থাকব, আমরা ভালো থাকব। যে ভালো থাকার কথা একদিন বলাই আমাদের বলেছিল, যে ভালোবাসার কথা এই পৃথিবীকে, এই বসুন্ধরাকে, প্রকৃতিকে বলাই বলেছিল, তা কি আমরা পারি না আর একবার পালন করতে? আমাদের আমাদের নিজস্ব ভাবনার জগতে, নিজস্ব বেঁচে থাকার জগতে প্রকৃতির সঙ্গে কি ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়তে পারি? আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস,
তাহলেই বসুন্ধরা ভালো থাকবে, তাহলে আমরা ভালো থাকবো। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে।